যেমন ধরি সালাত শুরু করার আগে ছয়টা শর্ত আছে, অপবিত্র বস্তু দূর করা, পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা, হ্যাঁ, সময় হওয়া, কেবলামুখী হওয়া, নিয়ত করা, এই ছয়টা শর্তের একটা শর্ত যদি কেউ পূর্ণ না করে নামাজ হাজার রাকাত পড়ে কিচ্ছু কাজ হবে না। আপনি যখনই বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জীবনের একটা মুহূর্ত বাড়িতে ঘরে বাইরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি আপনার অর্থনীতি সমাজনীতি লেখাতে পড়াতে সুখে দুঃখে যেখানেই থাকেন মক্কার মদিনার মসজিদার বাইরে, আপনার জীবনের কখনোই আপনার নাফসের জন্য কিছু করা যাবে না। আপনি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নিয়ম বাদ দিয়ে অর্থতে নেমে যাবেন, রাজনীতি নেমে যাবেন, যা তা করবেন, তাহলে আপনি ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। আপনার সাক্ষ্য ক্লোজ করে দেওয়া হবে, কেটে দেওয়া হবে, গ্রহণযোগ্য না। আপনার জীবনের আপনি দেখেন যে আপনার অর্থেতে রাজনীতিতে শিক্ষানীতিতে সমাজনীতিতে মসজিদে ঘরে বাইরে ব্যক্তি পরিবার সমাজ স্ত্রীর সঙ্গে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বাবার সঙ্গে সব জায়গাতে কি আপনি আল্লাহর বান্দা? জোহরের নামাজ পড়েছি, আসর পর্যন্ত না পড়লে কোনো সমস্যা নেই, মাগরিব পড়েছি এসব পর্যন্ত আর কোনো নামাজ না পড়লে সমস্যা নেই, এসব পড়েছি ফজর পর্যন্ত ঘুমানোর সমস্যা নেই, হজ একবার করেছেন আর না করলে সমস্যা নেই, যাকাত একবার দিয়েছেন বছরে সমস্যা নেই, সিয়াম পালন করেছেন রমজানে বাকি সারা বছর একটা রোজা রাখলে কোনো সমস্যা নেই। বাট তাওহীদ এমন একটা ফরজ, তাওহীদুল ইবাদা, এক সেকেন্ডের জন্য এটাকে আপনার জীবন থেকে বিয়োগ করা মানে আপনি মমিন থেকে কাফের হয়ে যাওয়া, এক সেকেন্ড, সেটা যে কোনো আপনার ক্ষেত্রে যে কোনো ব্যাপারে হোক। খেয়াল করছেন তাওহীদুল ইবাদাটা কত মারাত্মক এক সাক্ষ্য আমরা দিয়ে থাকি, আমরা আজানে বলি, আমরা একামাতে বলি, আমরা কি বলি, আমরা খুতবাই বলি, আমরা উজুর দুয়ার পরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বন্ধুরা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যখন বুঝেছি এর শর্ত বুঝতে হবে। আজকে হয়তো দুইটা পার্ট, আমাদের সময় কুলাবে না, একটা পার্ট আলোচনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর সাথে সাথে আপনার এই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আটটা জানতে হবে, কয়টা? আটটা শর্ত, এবং এর যে দাবি জানতে হবে ও মানতে হবে। এখন যদি আমি পরীক্ষা শুরু করি, এই মসজিদ না যে কোনো জায়গায়, এখানে বাদ দিলাম দাওরা হাদিস মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আলিম ফাজিল, হাফিজ মহাদ্দিস মুফাসসির, শতকরা দু চারজন পাস করবো বাকি সব ফেল করবে। আটটি শর্ত যায় না, শর্ত মানে বোঝেন, শর্ত মানে যেটা আগের কাজ, যেমন ধরি সালাত শুরু করার আগে ছয়টা শর্ত আছে, অপবিত্র বস্তু দূর করা, পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা, হ্যাঁ, সময় হওয়া, কেবলামুখী হওয়া, নিয়ত করা, এই ছয়টা শর্তের একটা শর্ত যদি কেউ পূর্ণ না করে নামাজ হাজার রাকাত পড়ে কিচ্ছু কাজ হবে না। তো শর্ত হলো যেই কাজটা মূল কাজের আগের কাজ, অর্থাৎ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যা বলেছি এর কার্যক্রম শুরু করার আগেই শর্ত আটটা আমার জন্য জরুরি, একটা যদি কম হয় তখন এটা গ্রহণযোগ্য না। জানি না করব কি, তারপরে আমি মুসলিম, তারপরও আমি জান্নাতের কান্ডারি ভান্ডারি, তারপর আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরি, তারপর শুধু নিজেই না অন্যদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এক নম্বর শর্ত এর অর্থ জানা, এর অর্থ জানা, অর্থটা কি? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই অর্থটা জানতে হবে। অর্থাৎ আপনি বললেন আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবকে আমি অস্বীকার করলাম, নাফস মাবুদ, অর্থ মাবুদ, বউ ছেলে মেয়ে, মিল ফ্যাক্টরি, নেতৃত্ব কর্তৃত্ব, বড়ত্ব বড়াই, আমার যা কিছু অনেক কিছু আমার মাঝে কাজ করে যেখানে আল্লাহর সাথে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যগুলিকে উপরে মানি, সব বাদ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সব বাতিল, ইলাহকে অস্বীকার করতে হবে, ইল্লাল্লাহ, তাওহীদকে মানতে, অর্থাৎ শিরিককে আপনার জীবন থেকে
পূর্ণ ছোট বড় যত প্রকার শিরিক আছে সবকিছুকে মাইনাস করতে হবে এবং তাওহীদকে আপনার জীবনের প্রতিটি দিক ও বিভাগ এ টু জেড সব জায়গাতে তাওহীদকে কায়েম করতে হবে। অজ্ঞতা চলবে না, অবশ্যই এটা জানতে হবে আপনাকে। তাওহীদ কাকে বলে? হয়তো ফেল করব। শিরিক কাকে বলে? ফেল করব। শিরিক কত প্রকার ফেল করব? তাওহীদ কত প্রকার ফেল করব? তাওহীদের রুকুন তিনটি রুকুন তাওহীদের কোনটা বলবো কোনটা ছাড়বো বুঝছি না, ঘড়ি তো বলছে তাড়াতাড়ি করো। তাওহীদের তিনটা রুকুন, নাম্বার ওয়ান আল ইলমু জানা, দুই নম্বরে আল এতেকাদ বিশ্বাস করা, তিন নম্বর আল ইনকিয়াদ বাস্তবায়ন করা। জানা ফরজ তাওহীদ, বিশ্বাস করা ফরজ, মানা ফরজ। বড় আশ্চর্য হবেন প্রিয় ভাই বোনেরা যদি বলি আবু জাহাল আবু জাহাবরা কাফের না মুসলিম, জাহান্নাম না জান্নাত, জানা যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারা তাওহীদ জানতো 100%, বিশ্বাস করত, মানত না। বর্তমান যুগে অনেক মুসলিম আছে তাওহীদ জানেও না, বিশ্বাসও করে না, মানেও না। নামাজ পড়লেই হবে না, রোজা করলে হজম, আপনাকে এই তিনটাকে জরুরি। আল ইলমু ওয়াল ইতিকাদ ওয়াল ইনকিয়াদ, তাওহীদের তিনটি রুকন জরুরি, তাওহীদের তিনটি প্রকার জরুরি। তাওহীদের ব্যাপারটা, তাওহীদের জন্য আসমান জমিন সমস্ত মাখলুকাত সমস্ত নবী রসুল আসমানি কিতাব জান্নাত জাহান্নাম ফুলসিরাত হিসাব নিকাশ ভালো মন্দ সব কিছুই এই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জন্য। তাহলে বন্ধুরা আপনাকে এই অর্থ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শিরিক, ইল্লাল্লাহ তাওহীদ, তাওহীদ আর শিরকের জ্ঞান থাকতে হবে। নাম্বার টু আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া আল্লাহ একমাত্র সত্য মাবুদ আর কেউ নাই, সব বাতিল, এখানে কোনো সন্দেহ থাকা যাবে না। তিন নম্বর আল ইখলাস, নিবেদিত নিখাতভাবে আল্লাহ, এর সঙ্গে শিরিক করা যাবে না। নাম্বার ফোর আপনাকে এর সত্যায়ন, মিথ্যার কোনো অবকাশ থাকবে না, একে বাস্তবায়ন করতে হবে। নাম্বার ফাইভ এটাকে আপনাকে মহাব্বত করতে হবে, অর্থাৎ আল্লাহকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর দিনকে, কোরআনকে, সুন্নাকে, মমিনকে, ফেরেস্তাকে, রসুলকে, যাদেরকে মহাব্বত করে এই লা ইলাহা কারণে আপনার অনেক মহাব্বতের দাবি আসবে। কাকে ভালোবাসবেন তাদের ভালোবাসা, এবং যাদের ঘৃণা করা তাদের ঘৃণা করা, কুফুরকে, মুশরিককে, শিরিককে, অমুসলিমকে, বেনামাজিকে, বেহায়া, বেপর্দা, বেনিল্লা, যত ঘৃণিত অনেক সব কিছু ঘৃণা করতে হবে। দাবি যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একে মহাব্বত করতে হবে, এর কোনো জিনিসকে কোনোভাবে ঘৃণা করা যাবে না। ইনকিয়াদ, এর দাবি পূরণে আপনাকে অগ্রগামী হতে হবে। এরপরে ছয় নম্বর সাত নম্বরে হলো আপনাকে কবুল করতে হবে, অর্থাৎ এই লাইলার দাবিকে গ্রহণ করতে হবে মনে প্রাণে স্বতঃস্ফূর্তভাবে, কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না। বলা হবে শিরিক ছাড়ক কয়, এখানে তো টাকা পয়সার ব্যাপার। আচ্ছা, একটা মানুষ যখন হারাম ইনকাম করে ও কি তাওহীদ মানে? কি বলে রাজ্জাককে আল্লাহ না, আল্লাহ হালালে দেয় না হারামে, তা আপনি হারামে গেছেন মানে কি আল্লাহকে মানছেন রিজিক দাতা, না আপনি নিজেই রিজিক দাতা হয়ে গেছেন? খেয়াল করেন আপনি, যে হারাম খাচ্ছে সে অবশ্যই শিরিক করছে, আল্লাহটা না মেনে নিজেরটা চালাচ্ছে, অন্যেরটা চালাচ্ছে। আপনি বলছেন আমি মুসলিম, আমি অমুক তমুক, সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না, লেভেল দিয়ে কাজ হবে না, আমলে প্রমাণ করতে হবে। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, যদি ফল আমরা গাছে আম ধরে না, নিম গাছে আঙ্গুর ধরে না, দেখতে তো অনেকটাই আমরার আম আর নিম আর আঙ্গুর দেখতে একই কিন্তু স্বাদ তো ভিন্ন। গাছ তোর নাম কি বলে দাও, আমার ফলে পরিচয় দেখো না, আমার ফল খেয়ে দেখো আমি কি, আমি আম না, লিচু না, কলা না, কাঁঠাল না, বেদানা কি দেখো। আট নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয়, নফসের করা হয়, টাকা পয়সা করা হয়, গদির করা হয়, পাওয়ারের করা হয়, অনেক কিছুর করা হয়, ঘুমের করা হয়, আনন্দ ফুর্তির বিলাসের করা হয়, সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। অল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ,
আল্লাহ ছাড়া যত কিছুর এবাদত হয় পৃথিবীতে সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। ইব্রাহিম খলিল বলছেন ইন্নি বরাউ মিনকুম মিম্মা তা'বুদুন, ওই বাবা আজর ভাইরা ওই নমরুদ শুনে রাখো, আমি তোমাদের সাথে এবং তোমরা যত কিছু ইবাদত করো সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। আপনি করতে পেরেছেন? এই আটটা শর্ত যদি আপনি পূরণ করতে না পারেন, আপনার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা মিথ্যা হবে। প্রিয় ভাই বোনেরা, শাহাদাতের আলোচনা ঠান্ডা মাথায় জানতে হবে, এই খুতবাতে না, ক্লাসিক্যাল। আমাদের উত্তর কী বলো ওটাকে, শান্তিনগর মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে আমরা একটা ইসলামিক রিসার্চ অ্যান্ড দাওয়া সেন্টার আমার নেতৃত্ব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমাদের দাওয়া ও তাবলিগটাকে, দিনী শিক্ষাটাকে, তরবিয়তটাকে একাডেমিতে নিয়ে আনতে হবে। এই যে বিশাল মসজিদ, আমি এসে জিজ্ঞেস করছি এখানে আপনার ইসলামিক সেন্টারের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে, যতটুকু শুনেছি আলিফ ভাই বলেছেন যে না না, এত বড় মার্কেট দরকার নেই, মার্কেট সবাই বানাই। আপনি মসজিদ কমিটি মার্কেটের জায়গায় আপনি ইসলামিক সেন্টার তৈরি করেন। এই মুরব্বীরা বড়রা যারা ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে বিভিন্ন সপ্তাহে একদিন এক ঘন্টা আসো, পড়ো, একাডেমিক বই খাতা হাতে নিন, আধুনিক মিডিয়া আছে এখন, আপনি পারেন না অফলাইনে অনলাইনের থেকে শিখেন, আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে। আজ আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাগুলি সারা পৃথিবীতে এমন একজন নেই। আমি একবার একটা মনের স্বপ্ন, বাংলা ভাষাভাষী যত পৃথিবীতে মানুষ আছে সবার কাছে রেসালা মুহাম্মাদিয়ার দাওয়াত পৌঁছাতে হবে, এমন একটা আমার মনের মধ্যে উদ্রেক একটা স্বপ্ন। এরপরে গেলাম ওমরা করতে, ওখানে দোয়া করলাম, ফেরার পথে আমাকে পিস টিভি থেকে ফোন করা হলো, পিস টিভি বাংলায় আপনাকে আলোচনা করতে হবে। বললাম সুবহানাল্লাহ, মহানব্বুল আলম হয়তো কবুল করেছেন। এবং তাই সারা পৃথিবীর এমন কোনো মানুষ নেই পিস টিভিকে চিনে না, শুধু মুসলিম না, অমুসলিমরা সারা দুনিয়া চিনে। কেন চিনে? আজকে এই সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখেন, ফেসবুকে চালা থাকেন, উল্টা থাকেন, আপনি আল্লাহর পরিচয় জানেন না, দেনই দেখেন না, ঘরে বসে সব কিছু এখন শেখা যায়। এই জন্য বন্ধুরা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাবিগুলো যখনই বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কোনদিন সুযোগ হয় আপনার সঙ্গে তো চেষ্টা করবো, আজকে একটা পাঠ করি, কারণ দুইটা পাঠ দিলে হবে না। এবং আমি সব শর্টে বলতেছি, আপনারা একটু খেয়াল করেন, সময় যেহেতু শেষ। প্রথম দাবি, যখনই বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার ওয়ান, আল্লাহর অস্তিত্বকে মনে প্রাণে মেনে নেওয়া, আল্লাহ আছেন। নাস্তিকদের বলবেন মতো সব কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যারে দেখি না তারে মানি না, না, একইন সহকারে আল্লাহ অস্তিত্বকে মানতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের মোনাজারা হচ্ছিল, ডেবিট হচ্ছিল, আল্লাহ বলছে নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আছেন। কোনো এক জায়গাতে মোনাজারা হবে, ওইখানে পার হতে একটা নদী ছিল, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইচ্ছে করে একটু দেরি করে গিয়ে মঞ্চে হাজির হলেন। নাস্তিক তো খুব আফসলন, এই দেখো তোমাদের ইমাম পারবে না তাই আসে নাই, হাজির হয়ে গেলেন, বললেন আমার কথা বলতে দেন। বলে কি? বলে এই যে নদী আছে না আমার বাড়ি থেকে আসুন, হ নদী ঘাটে এসে দেখি মাঝি নাই, নৌকা নাই, পার হবো কীভাবে? তাই একটু দাঁড়ালাম, দেখলাম একটা গাছ হয়ে গেল, করাত এসে কেটে দিল, ফেড়ে দিল, নৌকা তৈরি হলো, বোঠা আসলো, আর এইগুলি হতে একটু দেরি হয়ে গেলো। এরপরে আমি অনেক কষ্ট করি, আমি কোনোদিন নৌকা চালাই নাই, আসতে দেরি হলো, মাফ করবেন। নাস্তিক বলে দেখো এই পাগল নাকি প্রমাণ করবে ওরা আল্লাহ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ সাহেব বললেন যদি নৌকা গাছ আর বৈঠা অটোমেটিক না হয় তুমি আমি এই সারা দুনিয়া কীভাবে হয়েছে আগে বলো। নাস্তিক লাজবাব, নাস্তিক বলে আমি যা দেখি না তা মানি না। ওরে বলেন তোমার বাবারে তুমি দেখছিলা, ওরে বলেন তোমার বাবা আছে বলে হ্যাঁ, কে বলে উমুক, উমুক যে তোমার বাবা তুমি দেখছো, তোমার বাবা যখন তোমার মার সাথে একান্ত সময়ে মিলিত হয়েছিলেন তখন কি তুমি দেখেছিলে? বলেন না, তো দেখো নাই তো মানো কেন, তুমি তো যারো সন্তান, সমস্ত নাস্তিক যারো আজকাল তোমরা দেখো না মানো না,
তোমাদের ভাষাই তোমরা জানো যে আমরা কি বলবো, কথাটা কি এমন না? আপনি যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর অস্তিত্বকে ওজুদকে মেনে নিতে হবে, আর এ ব্যাপারে কোরআন ভরপুর, হাদিস ভরপুর। নাম্বার টু, যখন আপনি বলছেন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নিতে হবে, আল্লাহ এই পৃথিবীতে যা কিছু হয়েছে হচ্ছে হবে সব কিছু যিনি করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর বাইরে কেউ নেই। কোনো মহাশক্তি, কোনো পরাশক্তি, কোনো ব্যক্তি, কোনো টাকা পয়সা, কোনো মুক্তি মুখ না, সব কিছু কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ রুবিয়্যাতকে মেনে নিতে হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নাম্বার থ্রি, যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার প্রতি ফরজ হয়ে গেল মেনে নেওয়ার দাবি, আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহ একক, কেউ তার শরীক নেই। খুব দুঃখজনক, সময় তো নেই বন্ধুরা, তাবারাক্কার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাবারাকাল্লাযী নাযযালা আলা আবদিহিল ফুরকান লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তাবারাক লিবিয়াদিহি তাবারাক, তাবারাক নাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তাওহীদি জনতা, বাংলার আলেম ওলামা পীর বুজুর্গ সাত আউলিয়া দেশের আলেমরা শিখিয়েছি, মানুষের নাম তাবারক। একবার আমি নীলফামারিতে গেলাম, দেখি আমার এক ফ্রেন্ডের চাচার নাম তাবারক, আমি ডাকি তাকে মোবারক। তো একদিন বলেই বসলো, উনি মাস্টার মানুষ, বললেন হা ভাহে, আমার নাম আমার বাপ রাখছে তাবারক, তোমরা আমার মোবারক কহে কেন ডাকেন ভাহে? তাই বললাম যে তাবারক তো ডাকা যাবে না, এই জন্য মোবারক বলি। কি বলেন? এলাকার বড় হুজুর ডেকে দুইটা বড় বড় খাসি জবাই করে আকিকা দিয়ে নাম রাখছে তাবারক, তোমরা কি কহেন আমার নাম ঠিক নাই? তাবারক সিন্নির নাম। অনেক মসজিদে গিয়ে বলে বাকি নামাজের পরে তাবারক লয়ে যায়, তাবারক আছে শোনেন না? এবং কি আমি দুঃখিত, আহলে হাদিসদের মসজিদও এই শব্দটা শুনেছি, নাউজ বিল্লাহ, তাবারক লয়ে যায়। তাবারক আল্লাহর নাম, আপনার সিন্নির নাম তাবারক, আপনার নাম, আপনার ওয়াইফের নাম ফাতেমা, কাজের মেয়ের নামও ফাতেমা, আপনি নাম চেঞ্জ করে দেন, কারণ একই নামে কাজের মেয়ের আমার বইয়ের নাম কেমনে হয়, ও আর আপনার নাম আর আল্লাহর নাম আর সিন্নির নাম এক হয়। আপনি তাওহীদ বুঝেছেন? আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক, এই ঈমান এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার ফোর, যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তার দাবি, এবার আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন সব আল্লাহর জন্য, আপনি বান্দাকার আল্লাহ। এবাদত কাকে বলে? এবাদতের জন্য তিনটা শব্দ, না হলে এবাদত হয় না। আশ্চর্য হবেন, আমাদের মানুষকে জিজ্ঞাসা করলে এবাদত মানে কি উপাসনা, এবাদত মানে উপাসনা, এই জন্য তো নামাজ পড়ি, চুরি করি, হজ করি, ইসমাকলারি করি, আমি জাকাত দিই, আবার হারাম উপার্জন করি, কারণ উপাসনা, আমি তো উপাসনা করলাম শেষ না। যারা এবাদতের অর্থ উপাসনা বলে এটা 100% গলত কথা। এবাদত হওয়ার জন্য তিনটা শব্দ জরুরি, কোনটা বলবো কোনটা ছাড়বো? এক নম্বরে আত-তাযাল্লুল, দুই নম্বরে আল খুদু, তিন নম্বরে আল ইনকিয়াদ, নিজেকে বিলীন করা, অর্থাৎ আল্লাহর নিয়ম নীতির কাছে নিজেকে খালাস। আপনার কোনো চলবে না, আপনার বাপদাদার চলবে না, আপনার দেশ ধরে চলবে না, যদি আল্লাহর সঙ্গে কি হয় সাংঘর্ষিক হয়, চলবে কার? আল্লাহর নিয়ম নীতির কাছে আপনি মাথা নত। নাম্বার টু, এটাকে খুদু মানলেই হবে না, আপনাকে বিনয়ী হিসেবে মানতে হবে। এটা করে নিয়ে আসো, করে নিয়ে আসলাম না, করলে হবে না, বিনয়ী হয়ে করতে হবে। একটু নিজেকে বিলীন করে দাও, এখানে আমার কিচ্ছু চলবে না, যা তাই, হা হা না না। দুই নম্বরে নামাজে দাঁড়াই গেলেন না, অবশ্যই বিনয়ী হয়ে দাঁড়াতে হবে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কীভাবে দাঁড়াতেন? আমার একটা প্রোগ্রাম চলছে সালাতুর রসুলের প্রশিক্ষণ, সুবহানাল্লাহ, আমরা কি সালাত পড়ি, রসুল কি সালাত পড়তেন জানি না। সালাতে যে ফরজ হওয়ার চারটা শর্ত, সহি হওয়ার ছয়টা শর্ত, 14টা রুকুন, 8টা ওয়াজিব, 17টা প্রায় মৌখিক সুন্না, কর্মগত সুন্না প্রায় 55, আরও কত কিছু কিছুই জানি না, আমি সালাত পড়ি, তা তো হবে না। নাম্বার থ্রি, এটাকে অনুগত, আপনাকে দাস হয়ে যাওয়া, গোলাম হয়ে যাওয়া,
তার কাছে আপনার আদেশ নিষেধের কাছে আপনি একজন দাস, আপনি মনিব না। আপনি হতে পারেন অনেক বড় কিছু, আপনি রাজা, আপনি অনেক টাকা পয়সা, অনেক সায়েন্টিস্ট, বা আপনি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, না, এখানে আপনি তার গোলাম, দাস হয়ে দাঁড়াতে হবে। অন্য কোনো চিন্তা চেতনা নেওয়া হবে না। বন্ধুরা, শেষ করতে চাই, যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, তাহলে এর পরের দাবিটা তাহলে আপনার জীবনের, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত জীবনটাকে আল্লাহর জন্য সুপুর্দ করতে হবে। আপনি তার গোলাম, এটা আপনাকে মেনে নিতে হবে, ও ইবাদত যত কিছু হবে আল্লাহর জন্য হবে। পাঁচ, আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না, একটা মুহূর্তের জন্য ডানে বামে যাবেন না, কোনো কিছু একটা মুহূর্তে যাবো সব পুরোটা আল্লাহর জন্য, অন্য কারি হতে যাওয়া যাবে। নাম্বার ৬, শর্ট করি ব্যাখ্যা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সারে, তিনি একমাত্র বিধিবিধান প্রণয়নের মালিক। কোনো হুজুর, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মাসাই, কোনো ব্যক্তি, কোনো বড় আর ছোট কাউরি অধিকার নেই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখানা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানু মিনাল ওয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আমার দিনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কিছু বলে, সুরা হাক্কা পড়েন, আমি তার ডান হাতটা ধরে সাহারাটা কেটে তাকে শিরচ্ছেদ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কোনো অধিকার নেই নিজের পক্ষ থেকে শরীয়তের কোনো বিধিবিধান বাড়ানো কমানো, কারণ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। অমায়ন্ত কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, ওয়াহির মাধ্যমে কন্যা তাবিল্লা মায়ুহা ইলাইহি, ওয়াহি ছাড়া আমি আর কিছুই মানি না, শুনে রাখো তোমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলতে বলছেন। নাম্বার ৭, আমি যখন বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহকে প্রচন্ড ভালোবাসতে হবে। অমিনান নাস মা ইত্তাখিযু মিন দুনিল্লাহ আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সব কিছুর ঊর্ধ্বে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। আজকে একটু হিসাব করবেন, আল্লাহ কতটুকু ভালোবাসেন, নিজেকে জিজ্ঞেস করবেন, আল্লাহর ভালোবাসা অন্তরে কতটুকু আছে। সবার ঊর্ধ্বে আল্লাহকে ভালোবাসতে হবে। এটুকুই শেষ করি, আরও কিছু দাবি আছে, এটুকু যদি আমরা আমলে আনি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তাওহীদুল ইবাদাহ আর তাওহীদুর রিসালাহ, এটাই হলো প্রথম রুকুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই দুইটা যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে, ততক্ষণ কোনো ইবাদত করে কোনো কাজ হবে না। সারা জিন্দগির নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কাজ বাসবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলহা মানসুরা। আমলগুলি দেখবেন ধনিকোনা, কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজ, রোজা, হজ, যাকাত সব ফেলাই দাও। ফেরেশতা বলবে ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, হজ, নামাজ, বলে এগুলি আমার জন্য হয়নি, সব ফেলাই দাও। এখানে তাওহীদ ছিল না, শিরক ছিল। আর হজ কাউসারে গেলে ভাগাই দিবে, সোহকান সোহকান লিমান আহদাসু বাদি, ভাগাও, আমার নবীর প্ল্যানে হয় নাই, নবীর নিয়মে তরিকায় হয় নাই, ভাগাই রইল সব, যার যার হুজুর বুজুর্গ মাঝহাব তরিকায় হয়েছে সব ফেলাই দাও। যাবেন কোথায়? আল্লাহ ফেলাই দেবে, রাসূল ভাগাই দেবে, যাবেন কোথায়? এবার কি জান্নাতে আপনারে শ্বশুর বাড়ির জামাই ঢুকাই দেবে, আও গোস্ত পোলা খাও? না বন্ধুরা। তাই আমি বলবো যে আপনারা একাডেমিকভাবে প্রশিক্ষণ নিয়ে তাওহীদ ইবাদাহ রিসালাহকে ঠিক করবেন।